আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে বাসরের বাসস্থান নিয়ে আলোচনা করব। আমরা অনেকে এই বিষয়ে গুরুত্ব দেই না, বাসরকে স্যাঁতসেঁতে অবস্থায় রাখি। বাসরকে যদি স্যাঁতসেঁতে অবস্থায় রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। নাভিতে পোকা আক্রমণ হয় বা মায়াসিস হয়, নাভিতে অ্যাবসেস হয় বা পুস হয় এবং নাভিতে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। নাভি ঠিকমতো শুকায় না, যার ফলশ্রুতিতে নেভালিন এমনকি টিটেনাস, কক্সিডিওসিস, কিমি আক্রান্ত, ফেসিওলোসিস বিভিন্ন ধরনের রোগ কিন্তু বাসরকে যদি ঠিক পরিষ্কার বা বাসরের বাসস্থান ঠিক জায়গায় না রাখা হয় তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। তো বাসরকে ঠিকভাবে যত্ন নিতে হবে, বাসরকে পরিষ্কার এবং শুষ্ক জায়গায় রাখতে হবে। একটি কথা মনে রাখতে হবে, যদি বাসরের কোনো রোগ বালাই হয় তাহলে সেই বাসর স্বাস্থ্যবিধি হবে না, রোগাক্রান্ত হবে এবং পরবর্তীতে তাকে আপনি লালন পালন করে কোনো লাভবান হবেন না। তার খাবারের পরিমাণ বেশি লাগবে, স্বাস্থ্য হবে কম। সুতরাং ওই বাসর থেকে আপনি তাকে লালন পালন পর্যন্ত আপনার যে ক্ষতি হবে সেই বিষয়টি আপনারা টেরই পাবেন না। সুতরাং আপনাদের এই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে যে বাসর যেন 3 মাস সম্পূর্ণ সুস্থ থাকে, আর সম্পূর্ণ সুস্থ থাকার জন্য তার বাসস্থানটি খুবই গুরুত্বপূর্ণ। তার বাসস্থানটি অবশ্যই জন্মের পর থেকেই তাকে পানির সাথে রাখা যাবে না, স্যাঁতসেঁতে অবস্থায় রাখা যাবে না, পানি দিয়ে গোসল করানো যাবে না। এবং সাধারণত বাসরকে প্রথম 1 মাস গোসল করানোর প্রয়োজন পড়ে না এবং 3 মাস বয়সের পর একবার বা দুইবার বা প্রয়োজনের ক্ষেত্রে সেটি মুছে দেওয়া যেতে পারে। তাহলে বাসরকে বাসস্থান তার যেন ঠিক থাকে সেইখানে বাসরকে আলাদা আলাদা রাখলে খুব ভালো হয় এবং সেটি মায়ের সামনে রাখলে আরও ভালো হয়। তবে আলাদা আলাদাভাবে রাখা যাবে এবং বাসরকে 3টি ভাগে আপনারা রাখতে পারবেন। একটি ভাগ হচ্ছে তাকে 1 বছরের যে নিচে বাসরগুলো রয়েছে সেগুলোকে একসাথে রাখবেন, আর আরেকটি ভাগ হচ্ছে যে 1 বছরের উপরে বকরা বাসরগুলোকে একসাথে রাখতে হবে এবং 1 বছরের উপরে ষাঁড় বাসরগুলোকে আলাদাভাবে রাখতে হবে। তো এবার 3টা ভাগে বাসরকে আপনারা ইচ্ছা করলে রাখতে পারবেন এবং বাসরকে অবশ্যই শুকনো জায়গায় রাখতে হবে এবং সেখানে যেন কোনো স্যাঁতসেঁতে না জাগে এবং বাসরকে মাটির মধ্যে রাখা যাবে না। কারণ বাসরের কিন্তু যদি কৃমি আক্রান্ত হয় তাদের একটি স্বভাব থাকে যে মাটি লেহন করে। অনেক সময় কৃমি আক্রান্ত ছাড়াও বিভিন্ন ভিটামিনের অভাবে, মিনারেলের অভাবে মাটি লেহন করে থাকে, যার কারণে পরবর্তীতে পেটের সমস্যা, ফুড পয়জনিং সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যার কারণে বাসর পাত্রবাহিনী করতেই থাকে, সহজে ভালো করা যায় না। তাছাড়া মাটি বা স্যাঁতসেঁতে বিভিন্ন প্রোটোজোয়ার জীবাণু থাকে, যা দ্বারা প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হয়ে কক্সিডিওসিস অর্থাৎ রক্ত আমাশা হয়ে বাসর মারাত্মক আকার ধারণ করতে পারে এবং কোনোভাবেই অধিক ঘনত্বে বাসর রাখা যাবে না। যদি এভাবে রাখেন তাহলে অবশ্যই রক্ত আমাশা হয়ে আপনার বাসর মারা যাবে, রাতারাতি টেম্পারেচার কমে গিয়ে হঠাৎ করে দুর্বল হয়ে যাবে, বাসরকে বাঁচানো যাবে না। সুতরাং কখনোই এটি করা যাবে না। বাসর যেখানে থাকবে সেখানে শুকনো থাকবে, পর্সা বা গোবর সেগুলো কিন্তু সঠিকভাবে পরিষ্কার করে সেখানে জীবাণুনাশক বা পটাশ এগুলো দ্বারা স্প্রে বা পরিষ্কার করে রাখতে হবে। তাছাড়া না হলে কক্সিডিওসিস বা রক্ত আমাশা হতে পারে। সেই জন্য বাসরের বাসস্থান ঢালু করেই রাখা উত্তম, কারণ কোনোভাবেই যেন পানি জমে না থাকে এবং কক্সিডিওসিস জীবাণু বা স্পোর দ্বারা যেন আক্রান্ত না হয়। এবং বাসরের ক্ষেত্রে রক্ত আমাশা হলে বেশিরভাগ মারা যায়, বিশেষ করে খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে গেলে দেখা যায় যে সেটি টেম্পারেচার ফল করে, তখন আর এত সহজেই ডাক্তারের কাছে নিয়ে আসতে আসতে অনেক সময় মারা যায়। সুতরাং রক্ত আমাশা যেন বাসরের না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। সেই জন্য অবশ্যই ফ্লোর বা পাকা মেঝেতে রাখতে হবে এবং জায়গাটি যেমন সবসময় শুষ্ক থাকে। তবে কাপ প্যান করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তাকে শুষ্ক এবং সুন্দর জায়গায় রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা। এবং বাসর জন্মের পর, বাসর যদি শীতকালে জন্ম হয় তখন বাসরে যেন ঠান্ডা না লাগে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। কারণ দেখা গেছে যে শীতকালে অনেক সময় নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়।
সুতরাং এই নিমুনের হাত থেকে বাঁচানোর জন্য বাছুরকে অবশ্যই শুষ্ক এবং সুন্দর আলো বাতাসপূর্ণ স্থানে রাখতে হবে। প্রচণ্ড গরমে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে হোস্টেন ফিজিয়ান বা যে কোনো বিদেশি জাত কিন্তু আমাদের দেশের গরম আবহাওয়া সহ্য করতে পারে না। ঠিক গরমকালে যদি বাচ্চা প্রসব হয় তখন জটিলতা আরও বেশি বাড়ে, আরও বেশি কেয়ার নিতে হয়, তখন অবশ্যই তাকে ফ্যানের নিচে রাখতে হবে, তাকে আলো বাতাসপূর্ণ জায়গায় রাখতে হবে, তা না হলে শ্বাসকষ্ট হবে এবং শ্বাসকষ্ট হয়ে নিউমোনিয়া হয়ে মারাও যেতে পারে। এবং ওই সময় গরমের সময় বিভিন্ন রোগবালাই প্রাদুর্ভাব ঘটে, শীতকালের চেয়ে বেশি রোগবালাই গরমের সময় হয়, বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হয়। ওই সময় ভাইরাস রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাভীকে টিকা দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বাছুরের এই সমস্যাটি বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হবে না। তাছাড়া এই গরমের সময় দেখা যায় যে বাছুরের বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা দেখা দেয়। এইরকম যদি গরমের সময় সমস্যা হয় তাহলে আলো বাতাসপূর্ণ জায়গায় রাখতে হবে, আলো বাতাসপূর্ণ জায়গায় রাখতে হবে। আর সমস্যা হয়ে গেলে তাকে প্রয়োজনে গোসল করিয়ে দিতে হবে যদি বেশি শ্বাসকষ্ট হয়। যদি বেশি শ্বাসকষ্ট হয় প্রয়োজনে গোসল করিয়ে দিতে হবে গরমের সময়। অবশ্যই বেশি গরমের কারণে, কারণ তার তাপ নিয়ন্ত্রণ করে অনেক সময় জিভার মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, যার কারণে শ্বাসকষ্ট বেশি দেখা দেয় এবং সেক্ষেত্রে নিউমোনিয়া হয়ে যেতে পারে। এই জন্য যদি আমরা সঠিক সময় সঠিক ব্যবস্থা নিই তাহলে এই ধরনের সমস্যা হবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গরমের সময় অবশ্যই তাকে আলো বাতাসপূর্ণ জায়গায় রাখা এবং কোনো সময় অনেকগুলো বাছুরকে একত্রে রাখা ঠিক নয়, কারণ এক বাছুর থেকে অন্য বাছুরে রোগ ছড়ায়। এক বাছুর যদি পাতলা পায়খানা করে অন্য বাছুর পাতলা পায়খানা করে, এবং এক বাছুরে যদি রক্ত আমাশা হয় অন্য বাছুর রক্ত আমাশা করতে পারে। তাছাড়া অধিক ঘনত্বের কারণে এ বিভিন্ন ধরনের ফুড পয়জনিং এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, বিশেষ করে রক্ত আমাশা এই ধরনের রোগে আক্রান্ত হতে পারে। সুতরাং ঘনত্ব যত কম হবে, যত আলাদা আলাদা হবে তত ভালো, এবং আলাদা আলাদা যদি রাখে তাহলে পেস অনেক বড় রাখতে হবে। তাছাড়া মুক্ত অবস্থায় লালন পালন করা যায়, বিভিন্নভাবেই লালন পালন করা যায়, তবে অবশ্যই সবচেয়ে গুরুত্ব দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি, এবং ফ্লোরটা পাকা যেন থাকে অথবা বালুর উপরও রাখা যায়। যদি আপনি বালু রেখে সিস্টেম করে উন্মুক্ত পদ্ধতিতে বাসস্থান তৈরি করেন গাভী এবং বাছুর জন্য তাহলে হবে, কোনো সমস্যা হবে না। তাছাড়া বাছুরকে আরামদায়ক স্থানে শুষ্ক এবং সুন্দর জায়গায় রাখতে হবে, তাহলে বাছুরের রোগগুলো হবে না। তো বাছুরের যে কৃমি, এবং এই কৃমি অনেক সময় যে কৃমি আক্রান্ত হয় পাশাপাশি মাটির লেহন করে, এই জন্য বাছুরের বাসস্থানের আশেপাশে কোনো ময়লা বা দুর্গন্ধযুক্ত আপনার জায়গা আশে বাসস্থান করা যাবে না বা রাখা যাবে না। এবং যেহেতু আপনার রাতে অনেক সময় দেখা যায় যে যদি গাভীর সাথে আপনারা রাখেন তাহলে গাভীর যে বিভিন্ন ধরনের পাতলা পায়খানা হয়, এবং পায়খানা হয়ে একটা সময় রাত্রে যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়ে বাসরের শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে, পরবর্তীতে নিউমোনিয়া হতে পারে। সুতরাং এই অ্যামোনিয়া গ্যাস যেন উৎপন্ন না হয় এমন কোনো জায়গায় রাখা যাবে না। সব কথার শেষ কথা হচ্ছে যে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন জায়গায় রাখতে হবে, মাটির লেহন করে এমন জায়গায় রাখা যাবে না। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যখনই সময় পাই আপনার উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।